আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মেহরবানি ও দয়ায় আপনারা সবাই ভালো আছেন। একজন পুরুষ এবং একজন মহিলার দাইমি ফরজ কয়টি ও কি কি, এবং পুরুষ ও মহিলার দাইমি সুন্নাত কয়টি ও কি কি, এই বিষয় আজকে আমরা ভিডিওতে আলোচনা করব ইনশাআল্লাহ। দর্শক, আমাদের সমাজে এখনো অনেক ভাই ও বোন আছে, তারা দাইমি ফরজ এবং দাইমি সুন্নাত সম্পর্কে জানে না। তো যদি আপনি দাইমি ফরজ এবং দাইমি সুন্নাত না জেনে থাকেন, তাহলে আজকে এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি না কেটে একটু সময় নিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। একজন পুরুষের দাইমি ফরজ তিনটি। নাম্বার এক, 24 ঘন্টা সব সময় ইমানি হালাতে থাকা, অর্থাৎ 24 ঘন্টা মানে একটা সারা দিন। এই সারা দিনে পুরো দিনে আমাদেরকে ইমানি হালাতে থাকা, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা যে আল্লাহ এক, তিনি আছেন থাকবেন, তিনিই মহান আর তিনিই তো আমাদের মালিক, এই বিশ্বাস রাখা। নাম্বার দুই, সতর ঢাকিয়ে রাখা, অর্থাৎ নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা। আমাদের সমাজে অনেকেরই দেখা যায়, বিশেষ করে বয়স্কদের দেখা যায় যে তারা নাভি বার করে ঘুরে বেড়ায়, আর ছোট বাচ্চাদেরকে দেখা যায় তারা হাঁটু বার করে ঘুরে বেড়ায়, অথচ নাভির উপর থেকে হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখা এটা আল্লাহ তাআলার হুকুম, অর্থাৎ দাইমি ফরজ। তিন নাম্বার, মা বোনকে পর্দায় রাখা, আমাদের বাড়ির মা বোনকে পর্দায় রাখা এটা আমাদের জন্য দাইমি ফরজ। তা আমরা নিজে ভালোভাবে চলবো এবং মা বোনদেরকে পর্দায় রাখার আদেশ করব। তো দর্শক, একজন পুরুষের জন্য এই তিনটি হলো দাইমি ফরজ, একজন মহিলার জন্য দাইমি ফরজ পাঁচটি। নাম্বার এক, 24 ঘন্টা সব সময় ইমানি হালাতে থাকা, অর্থাৎ 24 ঘন্টা মানে একটা সারা দিন। এই সারা দিনে পুরো দিনে আমাদেরকে ইমানি হালাতে থাকা, অর্থাৎ আল্লাহ তাআলার প্রতি বিশ্বাস রাখা যে আল্লাহ এক, তিনি আছেন থাকবেন, তিনিই মহান আর তিনিই তো আমাদের মালিক, এই বিশ্বাস রাখা। নাম্বার দুই, সতর ঢাকিয়ে রাখা। নাম্বার তিন, পর্দা করা। দর্শক, আমাদের সমাজ থেকে পর্দা তো উঠেই গেছে বললেই চলে। আজকাল কোন মেয়ে বা কোন বোন পর্দা করে চলে, কিন্তু পর্দা করাটা এটা আল্লাহ তাআলার হুকুম, অর্থাৎ দাইমি ফরজ। আমাদের প্রত্যেকের মা বোনদেরকে পর্দা করে 24 ঘন্টা পর্দা করে চলাফেরা করা উচিত। নাম্বার চার, ছোট আওয়াজে কথা বলা। আমাদের সমাজে অনেকেরই বোনদেরকে বা আম্মাকে দেখা যায় তারা খুব জোরে জোরে আওয়াজ দিয়ে কথা বলে, কিন্তু আস্তে আওয়াজ করে কথা বলা এটা হচ্ছে দাইমি ফরজ। নাম্বার পাঁচ, স্বামীর মালের হেফাজত করা। তো দর্শক, এই ছিল একজন মহিলার জন্য দাইমি ফরজ মোট পাঁচটি। তো এবার আসুন আমরা জেনে নেই পুরুষ এবং মহিলার দাইমি সুন্নাত কয়টি ও কি কি। একজন পুরুষের দাইমি সুন্নাত 10টি। নাম্বার এক, শুধু গোসল এবং ঘুম ব্যতীত 24 ঘন্টা মাথায় টুপি রাখা। নাম্বার দুই, চুল সুন্নত তরিকায় কাটা, চুল কাটার সুন্নত তরিকা হলো তিনটি। নাম্বার এক, সমস্ত চুল ছিটে ফেলা। নাম্বার দুই, পিছনে বাবরি রাখা। নাম্বার তিন, চারো পাশ থেকে সমান মাপে চুল কাটা। নাম্বার তিন, মোষ খাটো করা। নাম্বার চার, মিসওয়াক করা। নাম্বার পাঁচ, দাড়ি লম্বা রাখা। দর্শক, আমাদেরকে বুঝতে হবে মোষ ছোট করা এবং দাড়ি লম্বা রাখা, কিন্তু আজকে আমাদের সমাজে উল্টোটা হয়ে গিয়েছে যে মোষ লম্বা করে আর দাড়ি ছোট করে। অথচ মোষ ছোট করা আর দাড়ি লম্বা রাখা এটা রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। নাম্বার ছয়, সুন্নত পোশাক পরা।
নামাজ প্রতি সপ্তাহে কমপক্ষে একবার নখ কাটা। নাম্বার আট, গুপ্ত স্থানের লোম পরিষ্কার করা। ৪১ দিনের মধ্যে কমপক্ষে একবার কাটতেই হবে। নাম্বার নয়, পায়খানার রাস্তায় ঢিলা ব্যবহার করা এবং ১০ নাম্বার প্রস্রাবের রাস্তায় কুরূপ ব্যবহার করা। তো দর্শক, এই ছিল একজন পুরুষের জন্য দাইমি সুন্নাত ১০টি, একজন মহিলার জন্য দাইমি সুন্নাত ৭টি। নাম্বার ১, মাথার চুল আঁচড়িয়ে সুন্দরভাবে পরিপাঠি রাখা। নাম্বার ২, মেসওয়াক করা। নাম্বার ৩, সুন্নতি পোশাক পরিধান করা। নাম্বার ৪, সপ্তাহে কমপক্ষে একবার নখ কাটা। নাম্বার ৫, গুপ্ত স্থানের লোম পরিষ্কার করা। ৪১ দিনের মধ্যে কমপক্ষে একবার কাটতেই হবে। নাম্বার ৬, পায়খানার রাস্তায় ঢিলা ব্যবহার করা। নাম্বার ৭, মাসিক চলাকালীন সময় পট্টি ব্যবহার করা। তো প্রিয় দর্শক, এই ছিল একজন মহিলার জন্য দাইমি সুন্নাত ৭টি। দর্শক, আজকের ভিডিওটি বড় হলেও অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহ তাআলা আমাদের সকলকে দাইমি ফরজ এবং দাইমি সুন্নাত সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। দর্শক, অনেক ভাইরা আছে তার এখনো দাইমি সুন্নাত এবং দাইমি ফরজ জানে না। দর্শক, আপনার কাছে অনুরোধ, ভিডিওটি বেশি বেশি শেয়ার করা, তারাও যেন দাইমি ফরজ এবং দাইমি সুন্নাত সম্পর্কে জানতে পারে। আল্লাহ তাআলা আমাদের সকলকে জানাবার চেয়ে বেশি বেশি আমল করার তৌফিক দান করুন। দর্শক, আজ এই পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।